হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ পাকের রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটা হচ্ছে আমাদের লিভারের, আমাদের যকৃতের একটি রোগ। রোগটা হলো ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি সেলস ইন লিভার। আমাদের লিভারে বা যকৃতে যখন চর্বি জমে যায়, যার কারণে কী কী লক্ষণ দেখা দিতে পারে, কী কী সমস্যা হতে পারে, কি কারণে ফ্যাটি লিভার ডিজিজটা হয়ে থাকে এবং কি চিকিৎসা গ্রহণ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা দয়া করে আমাদের স্বাস্থ্য কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার ডিজিজ বা ফ্যাটি সেলস ইন লিভার। আসলে রোগটার নাম শুনেই কিন্তু রোগটা কীরকম সেটা বোঝা যায়। ফ্যাটি মানে ফ্যাট বা চর্বি, লিভার মানে আমাদের যকৃত বা লিভার, এবং ডিজিজ মানে হচ্ছে রোগ। আমাদের লিভারে যখন চর্বি জমা হয়ে যায় তখন তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়ে থাকে। সাধারণত আমাদের লিভারের কোষগুলোর মধ্যে 5%-এরও বেশি কোষের মধ্যে যখন চর্বি জমে যায়, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড চর্বি জমে যায়, তখন তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়ে থাকে। এই ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু বিশ্বে অনেক মানুষের আছে, কিন্তু এটা পরীক্ষা করা হয় না, বিধায় ধরা পড়ে না। ফ্যাটি লিভার ডিজিজটা কয় প্রকার? এই ফ্যাটি লিভার ডিজিজটা দুই প্রকার। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা ইউরোপ আমেরিকাতে বা যেসব দেশের মানুষ বেশি মদ্যপান করে, অ্যালকোহল গ্রহণ করে, তাদের মধ্যে বেশি দেখা দেয়। এবং দুই নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা আমাদের বাংলাদেশে বেশি দেখা দেয়। কারণগুলো কী কী? এই ফ্যাটি লিভার ডিজিজের কারণগুলোর মধ্যে হচ্ছে এক নম্বরে মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোমটা আসলে কোনো রোগ না, অনেকগুলো রোগের সমন্বয়। যেমন ডায়াবেটিস যাদের আছে, তারপরে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের শরীর অতিরিক্ত মোটা স্থূল এবং যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি বা রক্তে লিপিডের পরিমাণ বেশি, হাইপার লিপিডেমিয়া বা রক্তে চর্বির পরিমাণ বেশি, তাদের এই ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনা বেশি থাকে, হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এই রোগগুলোর কম্বিনেশনকে বলা হয় মেটাবলিক সিন্ড্রোম। দুই নম্বর হচ্ছে অ্যালকোহল সেবন। যারা বেশি বেশি মদ্যপান করে, অ্যালকোহল পান করে, তাদের এই সমস্যাটা দেখা দেয়। অতিরিক্ত জাঙ্ক ফুড এবং কোমল পানীয় পান, যারা বেশি বেশি জাঙ্ক ফুড খায় এবং কোমল পানীয় পান করে, তাদের এই সমস্যাটা হতে পারে। কারণ অনেকে হয়তো বা ওজন বেশি না, অনেক হ্যাংলা পাতলা লোকেরাও এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়, কারণ তারা বেশি বেশি জাঙ্ক ফুড খায় এবং বেশি বেশি কোমল পানীয় খায়। চার নম্বর হচ্ছে থাইরয়েড গ্রন্থির সমস্যা। থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দিলে বা সমস্যা থাকলে এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দিতে পারে। এবং পাঁচ নম্বর হচ্ছে দ্রুত ওজন হ্রাস। অনেকে ডায়েট করে হঠাৎ করে ওজন কমিয়ে ফেলে, তাদের এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়। পাকস্থলী সার্জারি যাদের করা হয় তাদের ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়। উইলসন ডিজিজ, এই রোগটাতে ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়। এবং ক্ষতিকারক কিছু ওষুধ আছে, যে ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়। ওষুধগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এস্ট্রোজেন এবং ট্যামোক্সিফেন। এই ওষুধগুলোর কারণে এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা দেখা দেয়। লক্ষণ বা উপসর্গগুলো কী কী? সাধারণত এই ফ্যাটি লিভার ডিজিজের তেমন কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না, তাই অনেকের রোগটা ধরা পড়ে না। যখন কোনো রুটিন চেক আপ বা কারো ফ্যাটের অন্য কোনো সমস্যার কারণে আলট্রাসোনোগ্রাফি করা হয়, তখন দেখা গেছে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। এবং ওই সময়টাতে যখন এটা ধরা পড়ে তখন এটা অনেকটাই বেশি হয়ে যায়। আর অন্যান্য উপসর্গগুলোর মধ্যে হচ্ছে ফ্যাট ব্যথা এবং দুর্বল লাগা, এবং ফ্যাট জ্বালাফোড়া করা, বুকের ডান ফাঁসটাতে একটু জ্বালাফোড়া করা, ব্যথা করা। আগে ফ্যাটি লিভার ডিজিজটাকে এত গুরুত্ব সহকারে দেখা হতো না, মনে করা হতো যে ফ্যাটি লিভার ডিজিজের তেমন কোনো কমপ্লিকেশন নেই, তেমন কোনো খারাপ কিছু হয় না। কিন্তু বর্তমানে দেখা গেছে যে এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা থেকেই কিন্তু লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে যেতে পারে, যার কারণে যাদের ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা আছে তারা এই রোগটাকে অবহেলা করবেন না। এই রোগটা সম্পর্কে আপনাদের জানতে হবে এবং এই রোগটা সম্পর্কে আপনাদেরকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা কী? ফ্যাটি লিভার ডিজিজের প্রথম বা আসলে চিকিৎসাকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডাক্তারি চিকিৎসা, আর একটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এবং ডাক্তারি চিকিৎসাটাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের চিকিৎসা, যে রোগগুলোর কম্বিনেশন আছে এই রোগগুলোর চিকিৎসা, এবং দুই নম্বর হচ্ছে
ফ্যাটি লিভারের চিকিৎসা। মেটাবলিক সিন্ড্রোমের চিকিৎসা কি? আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে, অতিরিক্ত মেদ থাকে, তাহলে অতিরিক্ত মেদের চিকিৎসা করাতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিকিৎসা করাতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং রক্তে অধিক চর্বির যদি সমস্যা থেকে থাকে, হাইপারলিপিডেমিয়া থাকে, তাহলে কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। দু নম্বর হচ্ছে ফ্যাটি লিভারের চিকিৎসা। যে ফ্যাটি লিভারের চিকিৎসা হচ্ছে আপনার জীবন আচার পরিবর্তন, আপনার চলাফেরায় পরিবর্তন আনতে হবে, মদ্যপান করার অভ্যাস পরিত্যাগ করতে হবে, জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এবং কোমল পানীয় খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, আপনার প্রাণীজ প্রোটিন যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে, প্ল্যান্ট প্রোটিনগুলো খেতে হবে। প্রাণীজ প্রোটিনগুলোর মধ্যে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, এগুলো ত্যাগ করতে হবে এবং প্ল্যান্ট প্রোটিনগুলো বেশি করে খেতে হবে। শাকসবজি, তারপরে বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে এবং নিয়ন্ত্রিত নিয়মিত ব্যায়াম করা, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম করেন তাহলে আপনার ফ্যাটি লিভারের সমস্যা কমে যাবে। এবং ঔষধ, ঔষধের মধ্যে হচ্ছে ফায়োগ্লিটাজন, ফায়োগ্লিটাগন, মেটফরমিন, মেটফরমিন হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্টটা লিভারের যে চর্বি আছে এটাকে গলে কমিয়ে ফেলতে সাহায্য করে। আর্সো ডিঅক্সিকোলিক অ্যাসিড, এই আর্সো ডিঅক্সিকোলিক অ্যাসিডটা হচ্ছে লিভারের একটি ঔষধ। লিভার ফাংশান টেস্ট করে যখন দেখবেন লিভার ফাংশান বেশি আসে, লিভারে চর্বি আসে, তখন এই আর্সো ডিঅক্সিকোলিক অ্যাসিড 150 mg এবং 300 mg, আটশো ডিল আটশো কল নামে বাজারে পাওয়া যায়, সকালে একটা রাত্রে একটা করে খাবেন, এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন এবং ফাইব্রেট এই ওষুধগুলো খেতে পারেন। এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। ঘরোয়া চিকিৎসা, ঘরোয়া চিকিৎসা কি? ঘরোয়া চিকিৎসা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা যদি আপনার ধরা পড়ে থাকে তাহলে দুটা ঘরোয়া চিকিৎসার কথা আপনাদেরকে বলে রাখি। এই ঘরোয়া চিকিৎসাগুলো খুব ভালো কাজে দিবে। এক নম্বরে হচ্ছে লেবু শরবত এবং মধু, এটা খুব সহজ একটি ঘরোয়া সমাধান। আপনি প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানির সাথে আপনি লেবুর রস মিশাবেন, সাথে এক চামচ মধু দিবেন, মধু দিয়ে প্রত্যেক দিন সকালবেলা এই মিশ্রণটা খাবেন বা এই শরবতটা খাবেন এক মাস। লেবুতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি এবং লেবু এবং মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরে এক ধরনের এনজাইম তৈরি করে যা লিভারের চর্বি গলিয়ে ফেলতে সাহায্য করে। এই লেবুর এবং মধুর মিশ্রণটা এক মাস খাবেন। দু নম্বরে হচ্ছে আপেল সিডার ভিনেগার, অনেক পরিচিত এই আপেল সিডার ভিনেগার অনেকের কাছে যারা ডায়েট করেন। আপেল সিডার ভিনেগার ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে সেরা প্রতিকার, যা লিভারের ফাঁসে জমে থাকা চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। কীভাবে খাবেন? পদ্ধতি হচ্ছে প্রত্যেক দিন এক গ্লাস গরম পানিতে এক চা চামচ আপেল সিডার ভিনেগার মিশাবেন। তারপরে আপনি চাইলে দুই বেলা খেতে পারেন, সকালে এবং রাত্রে খাওয়ারের আগে, কিন্তু সকালবেলা খাওয়াই সবচেয়ে উত্তম। সকালে খাবারের আগে এক গ্লাস আপেল সিডার ভিনেগার এক গ্লাস গরম পানির সাথে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খাবেন এক মাস। এক মাস যদি খান তাহলে দেখবেন আপনার খুব ভালো রেজাল্ট চলে আসবে এই মিশ্রণটা খেলে। এটা হচ্ছে আসলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে এসব কথাগুলো। যখন আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা দিবে তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, অবহেলা নয়, আপনাকে প্রতিরোধ এবং প্রতিকার করতে হবে এসব ডিজিজগুলো, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার লিভার সুস্থ থাকতে পারবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। ফ্যাটি লিভার ডিজিজ কী, ফ্যাটি লিভার ডিজিজ কেন হয়, এর লক্ষণগুলো কী এবং এর চিকিৎসা কী। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রশ্নের উত্তর দিব। আজকের আলোচনা এতটুকুই ছিল, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।